হাই গাইজ, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। আমি এখন এসেছি দ্য সিক্সটিজ ক্যাফে বেকড ব্রোস। তো এটা হচ্ছে ঋষিকেশে। তো বেশ দেখে ভালো লাগলো। এখান থেকে আমরা প্রিয়ার বার্থডের এখন কেক নেব, আর সাথে একটা দুটো কিছু আইটেম আমি রিভিউ করে আপনাদের দেখাবো। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে এসে একটা ওল্ড মং বল নিয়েছি, এটা খেয়ে দেখি কেমন। এখানে উপরে সামনে দেখো, এখানে চকলেট পাউডার দেওয়া আছে, ভিতরটা দেখি কেমন। সেটা একটা কোকো পাউডার, ভিতরে এরকম রাম্বল খেতে হয় জেনারেলি। কিন্তু একটা ব্যালেন্স, মানে এখানে কোকো পাউডার দেওয়া আছে, একটা ব্যালেন্স, খুব মিষ্টিও না খুব এরকম না, ভালো লাগে। ভিতরে রামের ইয়ে আছে, ভালো নাইস। আরেকটা আমরা নিয়েছি হচ্ছে ডার্ক চকো টাপেল। তো এটার প্রাইস হচ্ছে 150, হ্যাঁ এটার কোয়ান্টিটি এরকম ক্যাপ ছিল এটা। এটা পুরোপুরি দেখুন এরকম ক্রিম চকলেট ক্রিম, ভিতরে একটু কেকের মতো আছে। নর্মাল টাপেলের মতো খেতে এমন কিছু না, ফাইন, ভালো খেতে খুবই ভালো। এখানকার পেস্ট্রি ইটস আ মাস্ট ট্রাই। লাস্ট এই বেকারির ব্রাউনিটা আমরা নিয়ে এসেছিলাম, তো খেয়ে দেখি। 250 টাকা করে, ওপরে বেশ আলমন্ড দেওয়া, ওপরে পিওর চকলেট, এতে বেশ ভালো। প্রাইসগুলো একটু হাই রেঞ্জে বাট কোয়ালিটি ভালো। তো আপনারা ট্রাই করতে পারেন, যারা যারা কলকাতা থেকে বা যারা যারা বাংলা ব্লগ দেখছেন এখানে আসছেন ঘুরতে, তো তারা এসে ট্রাই করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।